হ্যালো হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে হাউ টু প্র্যাকটিস টেন্স। চতুর্থ লেসন হচ্ছে তুমি বা তোমরা দিয়ে প্র্যাকটিস করা, যেমন তুমি করো, পড়ো, পড়াও, খাও, যাওয়া, লেখো, খেলো, হাঁটো, দাও, নাও, এইভাবে হাজার হাজার বার বাড়ছে। তারপর ইউ ডু, রিড, টিচ, গো, ইট, রাইট, প্লে, ওয়াক, গিভ, টেক, এনি ভার্ব দিয়ে আমরা পড়তে পারি। যেমন তুমি কাজটি করো, ইউ ডু দর, তুমি কাজটি করতেছো, ইউ আর ডুইং দর, তুমি কাজটি করেছো, ইউ হ্যাভ ডান দর, তুমি কিছুদিন যে কাজটি করতেছো, ইউ হ্যাভ বিন ডুইং দর ফর ফিউ ডেজ, তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দর, তুমি কাজটি করতেছিলে, ইউ আর ডুইং দর, তুমি কাজটি করেছিলে, ইউ হ্যাভ ডান দর, তুমি কিছুদিন যে কাজটি করতেছিলে, ইউ হ্যাড বিন ডুইং দর ফর ফিউ ডেজ, তুমি কাজটি করবে বা করবে, ইউ উইল ডু দর, তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দর, তুমি কাজটি করে থাকবে, ইউ উইল হ্যাভ ডান দর, তুমি কিছুদিন যে কাজটি করতে থাকবে, ইউ উইল হ্যাভ বিন ডুইং দর ফর ফিউ ডেজ। এখন শুধু ডু বা করো স্থলে যে কোনো বার বসে প্র্যাকটিস করুন। যেমন তুমি পড়ো, তুমি ইংরেজি পড়ো, ইউ রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়তেছে, ইউ আর রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়েছো, ইউ হ্যাভ রেড ইংলিশ, তুমি কিছুদিন যে ইংরেজি পড়তেছো, ইউ হ্যাভ বিন রিড ইংলিশ ফর ফিউ ডেজ, তুমি ইংরেজি পড়েছিলে, ইউ রেড ইংলিশ, তুমি ইংরেজি পড়তেছিলে, ইউ আর রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়েছিলে, ইউ হ্যাভ রেড ইংলিশ, তুমি কিছুদিন যে ইংরেজি পড়তেছিলে, ইউ হ্যাড বিন রিড ইংলিশ ফর ফিউ ডেজ, তুমি ইংরেজি পড়বে, ইউ উইল রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়তে থাকবে, ইউ উইল বি রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়ে থাকবে, ইউ উইল হ্যাভ রেড ইংলিশ, তুমি কিছুদিন যে ইংরেজি পড়তে থাকবে, ইউ উইল হ্যাভ বিন রিড ইংলিশ ফর ফিউ ডেজ। এখন আসা যাক, তুমি বল খেলো, ইউ প্লে ফুটবল, তুমি বল খেলতেছো, ইউ আর প্লেয়িং ফুটবল, তুমি বল খেলেছো, ইউ হ্যাভ প্লেড ফুটবল, তুমি কিছুদিন যে বল খেলতেছো, ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর ফিউ ডেজ, তুমি বল খেলেছিলে, ইউ প্লেড ফুটবল, তুমি বল খেলতেছিলে, ইউ আর প্লেয়িং ফুটবল, তুমি বল খেলেছিলে, ইউ হ্যাড প্লেড ফুটবল, তুমি কিছুদিন যা বল খেলতেছিলে, ইউ হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর ফিউ ডেজ, তুমি বল খেলবে, ইউ উইল প্লে ফুটবল, তুমি বল খেলতে থাকবে, ইউ উইল বি প্লেয়িং ফুটবল, তুমি বল খেলে থাকবে, ইউ উইল হ্যাভ প্লেড ফুটবল। এইভাবে যে কোনো স্টুডেন্ট যদি আমরা যে কোনো স্টুডেন্ট পড়ে তাহলে অতি অল্প সময় আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। পরবর্তী লেকচারটা হলো এখানে, যেমন তুমি পরে সে দিয়ে পড়ুন, যেমন সে কাজটি করে, হি ডাজ দর, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দর, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দর, সে কিছুদিন যত কাজটি করতেছে, হি হ্যাজ বিন ডুইং দর ফর ফিউ ডেজ। এখানে কিছুদিনের জায়গায় 1 ঘন্টা যত কাজটি করতেছে, হি হ্যাজ বিন ডুইং দর ফর 1 আওয়ার, 2 দিন যত ফর 2 ডেজ, 1 মান্থ যত ফর 1 মান্থ, 1 বছর যত ফর 1 ইয়ার, যে কোনো সময় বা 5 মিনিট যত ফর 5 মিনিটস এইভাবে দিয়ে দেন। তারপর সে কাজটি করেছিল, হি ডিড দর, সে কাজটি করতেছিল, হি ওয়াজ ডুইং দর, সে কাজটি করেছিল, হি হ্যাড ডান দর, সে কিছুদিন যত কাজটি করতেছিল, হি হ্যাড বিন ডুইং দর ফর ফিউ ডেজ, সে কাজটি করিবে, হি উইল ডু দর, সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দর, সে কাজটি করিয়ে থাকবে, হি উইল হ্যাভ ডান দর, সে কিছুদিন যত কাজটি করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং দর ফর ফিউ ডেজ। এইভাবে ডু ডাজ স্থলে যে কোনো বার বসে প্র্যাকটিস করুন, এবং প্র্যাকটিস করুন এর সাথে আবার তারা দিয়ে পড়ে ফেলুন। তারা কাজটি করে, দে ডু দর, তারা কাজটি করতেছে, দে ডুইং দর, তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান দর, তার কিছুদিন যত কাজটি করতেছে, দে হ্যাভ বিন ডুইং দর ফর ফিউ ডেজ, তারা কাজটি করেছিল, দে ডিড দর, তারা কাজটি করতেছিল, দে আর ডুইং দর, তারা কাজটি করেছিল, দে হ্যাড ডান দর, তারা কিছুদিন যত কাজটি করতেছিল, দে হ্যাড বিন ডুইং দর ফর ফিউ ডেজ, তারা কাজটি করবে, দে উইল ডু দর, তারা কাজটি করতে থাকবে, দে উইল বি ডুইং দর, তারা কাজটি করে থাকবে, দে উইল হ্যাভ ডান দর, তারা কিছুদিন যত কাজটি করতে হবে, দে উইল হ্যাভ বিন ডুইং দর ফর ফিউ ডেজ। হাই ফ্রেন্ডস, আমরা এখানে এটাই বলবো যে আমি তুমি সে তারা, অর্থাৎ আই উই ইউ হি সি দে দিয়ে যদি আমরা পড়ি, তো যেখানে অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ এ সেট, এদের ব্যবহারটা আপনার অজান্তে শিখে হয়ে যাবে। আমাদের বাড়তি কোনো চিন্তা করতে হবে না, মনে অজান্তে আমরা এগুলো শিখে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী আমরা আরেকটি লেকচারে আরো কিছু বাক্য এখানে দেখাবো, যেমন অ্যাডজেক্টিভ দিয়ে পড়া কৌশল আমরা দেব, প্র্যাকটিস করার কৌশল, তারপর হলো কমন নাউন দিয়ে পড়ার কৌশল, আর তারপর প্যাসিভ ভয়েসের আলোকে পড়ার কৌশল। যদি এটা এইভাবে প্র্যাকটিস করা হয়, প্যাসিভ ভয়েস তো আপনা আপনা থেকে আয়ত্তে আসে, আয়ত্তে চলে আসবে। তারপর আসে বা নেই অর্থে, আসে বা নেই অর্থে দুই ধরনের বাক্য পাওয়া যায়, আমার একটি গাড়ি আছে, আবার আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, অর্থাৎ কি আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আমাদের বাড়িতে একটি গাড়ি আছে, দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, এইভাবে দিতে হবে। এর সাথে আমাকে কাজটি করতে হয়, আই এম টু ডু দর, তারপর আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দর, এদের ব্যবহারগুলি আমরা এখানে আলোচনা করব। তো আমি টাকি দিয়ে কাজটি করাই এবং আমি টাকি দিয়ে কাজটি করে নেই, এই ধরনের বাক্য দিয়ে করব, এবং আমি আপনার সাথে আছি, আমি এখন বাড়িতে আছি।
অবশ্যদের পার্থক্য রয়েছে, আমরা যা শিখবো একসাথে শিখবো, পূর্ণাঙ্গ বিশ্বতে একত্র শিখবো, এটা হোক আমাদের অঙ্গীকার, এবং ভাষা হোক অনুকরণ মাধ্যম, সেই পদ্ধতিতে আমাদের ইংরেজি শিখলে আমরা দ্রুত গতিতে আয়ত্ত করতে পারবো।